ওই অনাথ শিশুগুলোর মুখে হাসি ফোটাতে ওই অনাথ আশ্রমের চত্বরেই আমরা এবছর দুর্গাপূজা করব। বাচ্চাগুলোকে বের করে দিয়ে আশ্রমের গেটে তালা ঝুলিয়ে দিই। তোমার এই ছোট লোক জানোয়ার অটোওয়ালা বড় ছেলে তোয়াক্কা না করে শুধু আমার বিয়েই দেয়নি। মাত্র এক টাকা, মাত্র এক টাকা করে যদি আমরা পশ্চিমবাংলার সমস্ত অটোওয়ালারা এই ফান্ডে জমা করতে পারি তাহলে আমরা ওই অনাথ আশ্রমকে বাঁচাতে পারবো। এই বছরের দুর্গাপূজোর থেকে শুরু হবে আমাদের যাত্রা। ওই অনাথ শিশুগুলোর মুখে হাসি ফোটাতে ওই অনাথ আশ্রমের চত্বরেই আমরা এবছর দুর্গাপুজো করব। আর 10 দিনও বাকি এই পুজোর। আজকের মিটিংয়ে রতন বলেছে ওই অটোওয়ালাদের নিয়ে পুজোর সময় অনাথ আশ্রমে দখল নেবে। তা আপনি যে বলেছিলেন 5 লক্ষ টাকা আনবেন সেটা এনেছেন? তা আপনি বললেই দিয়ে দেব। এই মাসের 13 তারিখ মহালয়া, ওই দিন অমাবস্যা। আশ্রমের ধারে কাছে যতগুলো ল্যাম্প পোস্ট আছে সেগুলোতে যাতে লাইট না জ্বলে তার ব্যবস্থা করতে হবে। আর নোচে শ্যামা, ওই রাতে তোরা আশ্রমের দখল নিবি, বাচ্চাগুলোকে বের করে দিয়ে আশ্রমের গেটে তালা ঝুলিয়ে দিবি। কেমন হয়েছে বলতো? বাহ, ওরা তো মাসে মাসে 2000 টাকা করে পাচ্ছে, হঠাৎ আবার শাড়ি আনতে গেলি কেন? সামনেই তো পুজো, একটাই তো বোন, ছোট বোনটাকে কিছু দেবো না? সকাল 5টায় অটো নিয়ে পেরিয়ে রাত 11টা 12টা অবধি খেটে ওই অকৃতজ্ঞ বোনটার জন্যে শাড়ি কিনে নিয়ে এলি। আর যে তোকে মা, ও ছোট, ও ভুল করেছে বলে কি আমাকেও ভুল করতে হবে? এই হচ্ছে রুনুর শাশুড়ির শাড়ি, আর এই হচ্ছে তোমার শাড়ি আমার জন্য আবার, আর এই হচ্ছে তোমার জামাইয়ের জামা আর প্যান্ট। এইগুলো পূজোতে দিতে হয় তাই না মা? তুই এত সব জানলি কি করে? জানি যা, ও এই নাও 2000 টাকা। কতবারে তো স্বপন তপন দিয়েছে বলে ছোটকে দিয়ে টাকাটা পাঠিয়েছিলে, কাল তুমি নিজে গিয়ে এগুলো দিয়ে আসবে। আমি নিয়ে যাব? হ্যাঁ, কাল সকালে ডাক্তারের কাছে যাচ্ছ বলে তুমি আমার সঙ্গে বেরো, আমি তোমাকে নোচেদের বাড়ির সামনে নামিয়ে দেবো, ঠিক 1 ঘন্টা পর বেরিয়ে আসবে, আমি তোমাকে নিয়ে বাড়িতে পৌঁছে দেবো। আমাকে আবার? মা, তুমি হচ্ছে আমাদের মা। আচ্ছা, রুনুর হাতে পুজো শাড়িটা দিয়ে তুমি ওকে আশীর্বাদ করলে কত খুশি হবে বলতো? তোর সঙ্গে যে এমন ব্যবহার করলো। আচ্ছা মা, থাক না ওসব কথা। ও আর একটা কথা,
আমার মাথার দিব্যি দিয়ে বলো, তুমি রুনুকে বলবে না যে এগুলো আমি কিনে দিয়েছি, বলবে যে স্বপন আর তপন পাঠিয়েছে। কি সুন্দর হয়েছে মির্জা ছোটদা, এগুলো তোমার হাত দিয়ে পাঠিয়ে দিল, ওরা নিজেরা এলো না কেন? মা ওদের সঙ্গে আলাপ করবেন বলেছিলেন। সামনে পুজো, ওরা এমএলএ সাহেবের পুজো নিয়ে ব্যস্ত আছে তাই। এখানে 2000 টাকা আছে, নিন। আমার জন্য এবার মেজদার ছোটদার অনেকগুলো টাকা খরচা হয়ে গেল, এত খারাপ লাগছে। তুমি মেজদার ছোটদাকে বলো মা আমি খুব খুশি হয়েছি, ওরা তোমার ওই ছোট লোক জানোয়ার অটোওয়ালা বড় ছেলে তোয়াক্কা না করে শুধু আমার বিয়েই দেয়নি, আমি আমার শ্বশুর বাড়িতে যাতে সুখে শান্তিতে আর সম্মানের সঙ্গে থাকতে পারি তারও ব্যবস্থা করেছে। আমার মাথার দিব্যি দিয়ে বলো, তুমি রুনুকে বলবে না যে এগুলো আমি কিনে দিয়েছি, বলবে যে স্বপন আর তপন পাঠিয়েছে। কি হলো মা, তুমি কাঁদছ কেন? তুই কতদিন আমাদের কাজ ছাড়া, এতদিন আমরা একসঙ্গে ছিলাম তাই। মা, এত সকালে কোথায় গিয়েছিলে? একটু জ্বর জ্বর লাগছিল তাই রতনের সঙ্গে গিয়ে হেমন্ত ডাক্তারকে দেখিয়ে এলাম। বললাম মা সামনে তো পুজো, রুনুকে তো একটা শাড়ি দেওয়া দরকার। হ্যাঁ, আর তার সঙ্গে 2000 টাকা গত মাসেও তো দেওয়া হয়নি। সেটা আমাকে বলে কি হবে, তোরা তো আমাকে জিজ্ঞাসা করে রুনুর বিয়ে দিসনি। তোমার বড় ছেলে মানে বর্দার সাথে কথা বলো, ওরও তো কিছু দায়িত্ব আছে। ওর আবার কিসের দায়িত্ব? তোরা তো তোদের বোনের সব দায়িত্ব ওই সৎ ভাইয়ের হাত থেকে কেড়ে নিয়েছিস। আমি ওকে কিছু বলতে পারবো না, বলতে হয় তোরা বল। এখন কি করবি? তাই তো ভাবছি। আরে বাড়িতে তো আর বলা যাবে না যে রোজ গিয়ে বসে থাকলেও এমএলএ প্রদীপ রায় আর আমাদের একটা পয়সাও দিচ্ছে না। কিন্তু রুনুকে তো একটা শাড়ি দেওয়া দরকার, চার দিন বাদেই পুজো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।